এই মাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর। আসছে বছরের প্রথম কালবৈশাখী ঝড়, হঠাৎ কমে যেতে পারে শীতের তীব্রতা। আগামী 48 ঘন্টার মধ্যে আবহাওয়ার বিরাট পরিবর্তন। এছাড়া 31 জানুয়ারি থেকে দেশ জুড়ে আসছে ঝড় বৃষ্টি, এমনটা জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কবে আসছে এই মেঘ বৃষ্টি, এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। হঠাৎ বদলে যাবে আবহাওয়া, থমকে যাবে উত্তর পশ্চিমা শীতল বাতাস, প্রবেশ করবে দক্ষিণা বাতাস, এতে দেশ জুড়ে কমে যাবে শীতের তীব্রতা, প্রকৃতির মাঝে আসবে বসন্তের আবহাওয়া। আবহাওয়ার পূর্বাভাস বলছে এই পরিস্থিতি দেখা যেতে পারে আগামী 30 জানুয়ারি থেকে, একই সঙ্গে আগামী 31 জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। এতে ক্ষতিগ্রস্ত হতে পারে মাঠে থাকা ফসল ও ফুল চাষিদের। এদিকে আবহাওয়ার বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, পশ্চিমা লঘুচাপের প্রভাবে আবারও 31 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন বিভাগের উপরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ পরবর্তী বৃষ্টি পুরো 1 সপ্তাহ ধরে চলমান থাকতে পারে। তবে এই বৃষ্টি প্রতিদিন সকল বিভাগে হবে না, বরং এক এক দিন এক এক বিভাগে হতে পারে। কবে থেকে শুরু হতে পারে এই বৃষ্টিপাত? আগামী 31 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত। 31 জানুয়ারি বুধবার বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে খুলনা, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে। এরপর ফেব্রুয়ারি 1 ও 2 তারিখে খুলনা, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর ফেব্রুয়ারি 4 ও 5 তারিখে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারী ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে হালকা মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে আলু ও পেঁয়াজ চাষিদের জন্য পরামর্শ থাকবে কৃত্রিম সেচ না দেওয়া, পানি নিষ্কাশনের ব্যবস্থা করা। তরমুজ চাষিদের জন্য পরামর্শ অতিরিক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে রাখা। ফুল চাষিদের জন্য পরামর্শ থাকবে যশোর, ঝিনাইদহ, খুলনা, সাতক্ষীরা জেলার ফুল চাষিদের জমি থেকে অতিরিক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে রাখার পরামর্শ দেওয়া যাচ্ছে। ইটভাটা মালিকদের জন্য পরামর্শ কাঁচা ইট রক্ষায় ব্যবস্থা গ্রহণ পরামর্শ, তবে এই পরামর্শ থাকবে 30 জানুয়ারি পর্যন্ত।